আসসালাম আলাইকুম ইসলামিক মাল্টিভিডিওর সুপ্রিয় দর্শক মণ্ডলী নিজেকে মুসলিম দাবি করবেন অথচ জুমার দিনের ব্যাপারে রসুল কি বলেছেন জুমার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আপনার কোনো ধারণায় থাকবে না আপনার কোনো তথ্য জানা থাকবে না অথচ নিজেকে মুসলিম দাবি করবেন সেটা কিভাবে হতে পারে কারণ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জুমার দিন কোন কোন হাদিসে তো জুমার দিনকে ঈদের দিনও বলা হয়েছে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন নিঃসন্দেহে জুমার দিন সেরা দিন ও আল্লাহর কাছে সর্বোত্তম দিন আল্লাহর কাছে তা ঈদ জুহা ও ঈদুল ফিত্রে চেয়েও উত্তম আর আপনি ঈদ মানাবেন আর ঈদের দিনের কার্যবলী সম্পর্কে আপনার কোনো তথ্য জানা থাকবে না তাহলে আপনি ঈদের দিনের খুশি মানাবেন কিভাবে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে জুমার দিনের খুশি কিন্তু ইবাদত কেন্দ্রিক খুশি জুমার দিনকে রব্বুল আলমিন বরকতপূর্ণ করেছেন এই দিনের ইবাদতকে অন্যান্য দিনের ইবাদতের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন ফলে যারা এই দিনের ইবাদত করতে পারল বিশেষ করে জুমার দিনে যেই ইবাদতের প্রতি বেশি তাগিদ করা হয়েছে সেই ইবাদত যারা পালন করতে পারল তাদের জন্যই কিন্তু জুমার দিন খুশির দিন পক্ষান্তরে যারা জুমার দিনে শুধুমাত্র গরুর মাংস কিনে খেল জুমার দিনের হক আদায় করতে পারল না তারা জুমার দিনের খুশি বা বরকতের হকদার হতে পারল না তাই প্রত্যেক মুসলিমের উচিত জুমার দিনের করণীয় আমল সম্পর্কে জেনে সেই আমল সম্পাদন করা আজকের ভিডিওতে জুমার দিন সম্পর্কে তিনটি হাদিস আপনার সম্মুখে পরিবেশন করব যেই হাদিসের আমলের উপরে আমাদের প্রত্যেকের গুরুত্ব দেওয়া উচিত হাদিস নাম্বার ওয়ান হজরতে আবু হরাইরা রদি আনহু হতে বর্ণিত তিনি বলেন প্রিয়নবী সাল আলী হোসাল্লাম ইরশাদ করেছেন জুমার দিন মসজিদের প্রতিটি দরজায় ফিরিস্তা অবস্থান করে যেই ফিরিস্তা মানুষের আগমন অনুযায়ী তাদের সওয়াব লিখতে থাকেন যিনি প্রথম আসেন তার সওয়াব বেশি লিখা হয় এইভাবে ধারাবাহিকভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় ধারাবাহিকতা অনুযায়ী সওয়াব লিখা হয় অতপর যখন ইমাম সাহেব মেম্বারে আরোহণ করেন তখন তারা কাগজ গুটিয়ে ফেলেন এবং ক্ষুদ্বাশ্রব করতে শুরু করেন তাহলে এই হাদিস অনুযায়ী জুমার দিনে আজানের পরে যারা মসজিদে আগমন করেন তাদের চেয়ে শুরু করার আগেই খুদবা যারা মসজিদে প্রবেশ করেন তাদের সওয়াব অনেক বেশি হয়। হাদিস আবু বর্ণিত সবিত প্রিয়নিস আলী সাল্লাম স্বাদ করেন তোমরা জুমার দিনে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করবে কেননা এটি এমন একটি দিন যেদিন ফিরিস্তাগণ হাজির থাকেন যে কেউ আমার উপর দরুদ পাঠ করুন কেন তার দরুদ সাথে সাথেই আমার নিকট পৌঁছে দেওয়া হয় এরপর রসুলকে জিজ্ঞেস করা হলো আপনার মৃত্যুর পরেও কি আপনার নিকট দরুদ পৌঁছানো হবে উত্তরে তিনি বললেন হ্যাঁ মৃত্যুর পরেও পৌঁছানো হবে কেননা মাটির জন্য দেহ গ্রাস করাকে হারাম করে দিয়েছেন তাহলে এই হাদিস অনুযায়ী জুমার দিনে আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি দরুদ পাঠ করা বেশি বেশি দরুদ পাঠ করা দর্শক এমনিতেই তো দরুদ পাঠ করতে খরচ হয় না আল্লাহর দেওয়াজ জবান দিয়ে দরুদ পাঠ করলেই তো অনেক নেকির অধিকারী হতে পারা যায় তাই না তাহলে এই চান্স কখনো মিস করবেন না আজকে জুমার দিনে অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করার চেষ্টা করুন হাদিস নাম্বার থ্রি আবু সাঈদ খুদ্রি রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহা পাঠ করবে তার জন্য দুই জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে তাহলে এই হাদিস অনুযায়ী আমরা যদি প্রত্যেক জুমাতে সুরা কাহাফ তেলাওয়াত করি তাহলে ইনশাল্লাহ এই হাদিসে বর্ণিত নূর বা যৌতি আমাদের সঙ্গেই থাকবে দর্শক আজকে জুমার দিনে এই আমলগুলি সম্পর্কে আপনার বন্ধু বান্ধব আপনার পরিবার পরিজনদের লোকদেরকে অবগত করতে ভিডিওটি তাদেরকে শেয়ার করুন হতে পারে যে আজকে জুমার দিন থেকেই তারা এই আমলগুলি সম্পাদন করার চেষ্টা করবে রব্বুল আলামিন আমাদেরকে জুমার হক আদায় করার তৌফিক দান করুন আমিন